আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ব্যথা নিয়ে কাজ করি। যারা ব্যথায় আক্রান্ত সেই সকল মানুষদের মুখে চেষ্টা করি আমরা হাসি ফুটিয়ে তোলার জন্য। তার অসংখ্য প্রমাণ এবং উদাহরণ অলরেডি আপনারা দেখেছেন, এবং যার হাত ধরে আসলে এই জিনিসটা হয় তাকেও আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন ডক্টর.Md.Shafiullah প্রধান, যিনি এই DPRC হসপিটাল, যেটা ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলিতে অবস্থিত, এর কর্ণধার। এবং স্যারের হাত ধরে অসংখ্য মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, ব্যথামুক্ত জীবনে ফিরে এসেছেন, স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন। এমন অনেক মানুষ আছেন যারা একটা সময়ে জীবনে ব্যথা নিয়ে যুদ্ধ করতে করতে একটা সময়ে জীবন সম্পর্কে তারা বিতশ্রুত হয়ে গিয়েছেন। অনেকে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, অনেকে যারা চিন্তা করতে পারতেন না কখনো আর স্বাভাবিক জীবনে গিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, কর্মক্ষম একটা মানুষ হিসেবে নিজেকে আবারও প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই মানুষগুলো কিন্তু এখন কর্মক্ষম এবং সব ধরনের কাজ করতে পারছেন, স্বাভাবিক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করতে পারছেন। এরকম অসংখ্য উদাহরণ আমরা দেখেছি। দর্শক, আমার পাশে যিনি বসে আছেন বেশ পরিশ্রমী একজন মানুষ এবং ওনার এলাকায় বেশ পরিচিত উনি, এবং জীবন গড়ার কারিগর, একটি স্কুলের হেডমিস্ট্রেস উনি। দর্শক, উনিও ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। আসুন দর্শক একটু ওনার সাথে পরিচিত হই। কী হয়েছিল ওনার, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, এবং সর্বোপরি আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছে আমরা একটু শোনার চেষ্টা করব। তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ম্যাম, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম আঞ্জুমানারা বেগম। আপনার বাসা কোথায় মূলত? আমার বাসা আপনি নারায়ণগঞ্জ চেনেন? নারায়ণগঞ্জ, জি। নারায়ণগঞ্জ চাষারাতে। আচ্ছা, চাষারা, তারপরে একটু ভিতরে আমলাপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাষারা আর আমলাপাড়া কাছাকাছি। ওকে, বুঝতে পেরেছি। ম্যাম, আমরা জানি যে আপনি এই এত দূর থেকে ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার এই সমস্যাটা, যে সমস্যা নিয়ে আপনি স্যারের কাছে এসেছিলেন, এটা কতদিন আগে প্রথম শুরু হয়েছিল, আপনার মনে আছে সেটা? বেশ কয়েক বছর, প্রায় 7-8 বছর হবে। এর আগে তখন এত স্ট্যান্ডার্ড ছিল না এইটা। তো স্যারের কাছে আসলাম, একজনের কাছে শুনে যে এরকম প্রধান স্যারের কাছে গেলে তুমি শিবে তো হাঁটু ব্যথাটা কমবে। মানে আপনার তখন মূল কনসার্নটা ছিল আপনার হাঁটু ব্যথা, তখন কি কোমরে কোনো ধরনের ব্যথা ছিল? শুধুমাত্র হাঁটু ব্যথা নিয়ে আপনি স্যারের কাছে এসেছিলেন? তাও খুব মারাত্মক না, তো আসলাম, মানে খারাপ না লাগলে আসেন না, খারাপ লাগলে। আচ্ছা, আমার খারাপ লাগে না, আসেনি। আচ্ছা, বেশ অনেক বছর ভালো ছিলেন। বেশ অনেক বছর, তারপরে ইসে ইদানে আমার হাঁটুর ব্যথাটা তীব্র, তখন আমি বলছি আমাকে শফিউল্লাহ স্যারের কাছে যেতে হবে। আচ্ছা, এবার যেটা এই হাঁটু ব্যথা যে তীব্র বলেন, এর সাথে কি কোমরে কোনো ধরনের ব্যথা ছিল? না, শুধুমাত্র হাঁটুতে ব্যথা। এই হাঁটু ব্যথার জন্য দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক যে উঠা বসা করা বা মুভমেন্ট করা, একটু হাঁটা চলা করা, সেগুলো করতে গেলে প্রচণ্ড ব্যথা করতো হাঁটুতে। না, খুব বেশি না, এই লেফট এইটা, এই হাঁটুটা। আচ্ছা, ব্যথা করে উঠতো, যখন উঠতে নামতে এরকম। আচ্ছা, তখন ভাবলাম যে স্যারের কাছে যাইতে হবে, সরাসরি চলে আসলেন। কতদিন হবে আজকে এখানে স্যারের কাছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন? ট্রিটমেন্ট নিয়েছি বোধহয় কি বলবো, স্যারের এই এখনকার যে পরিস্থিতি দেখলাম, এর যে সিম্পল ছিল। আচ্ছা, কিন্তু আমার কাছে ট্রিটমেন্ট খুব স্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, আমি যে দেখা গেছি যে যা কিছু আমাকে নির্দেশ পালন করছি, আমি এতদিন কোনো ব্যথা ফিল করিনি। এই এখন আমার হাঁটু, বাম হাঁটুটা তীব্র ব্যথা, এখন আমার সেই বাম হাঁটুটা নিয়ে আসছি। তা আমার এখনও বিশ্বাস যে স্যার ট্রিটমেন্ট ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তার মানে আপনি যখন আবার দীর্ঘদিন পরে যখন হাঁটু ব্যথাটা আপনার শুরু হলো, আপনি সরাসরি স্যারের কাছে চলে এসেছেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। দিনবেলা করে আপনাকে থেরাপি দেওয়া হচ্ছিল এবং আজকে আপনি বাসায় চলে যাচ্ছেন। কি অবস্থা আজকে আপনার হাঁটুর?
আজকে তো ভেরি সিম্পল অবস্থা, কোনো প্রবলেমই নাই আলহামদুলিল্লাহ। এই জন্য যেতে যাচ্ছে, যদি বাই চান্স ব্যথা হয় তো বলা যায় না কি হয়, আবার আলহামদুলিল্লাহ চলে আসবে। একটু হাঁটা চলা করে দেখেছেন, এখন কি আপনি হাঁটা চলা করতে পারছেন কিনা, বা সেই ব্যথাটা কি এখন আছে কিনা? আপনি এই ফ্লোরটার মধ্যে যতগুলো কর্নার আছে আমি এভরিডে ঘুরি, প্রত্যেকটাতে আপনি ঘুরেন, এবং ঘোরার পর আপনি দেখেছেন অলরেডি আপনার যেই ব্যথার জন্য আপনি আসলে স্যার কাছে এসেছিলেন সেই ব্যথাটা আলহামদুলিল্লাহ এখন আর নেই। ম্যাম, অসংখ্য মানুষ আছেন যারা দেশে বা দেশের বাইরে আছেন, এরকম অসংখ্য মানুষ আছে। আমরা যেটা জানি যে আসলে একটা তথ্য, একটা সঠিক তথ্য কিন্তু একটা মানুষের জীবন বদলে দিতে পারে। একটা এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না যে আমাদের দেশে আসলে এই ধরনের চিকিৎসাগুলো হয়। এখনও এরকম অনেক মানুষ আছেন যখন এই ধরনের প্রবলেম হয় তারা দেশের বাইরে চলে যান, বিদেশে চলে যান। সেটার একটা ব্যাপার আছে ম্যাম, সেটার ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, আর যে কিছু সমস্যা হচ্ছে আমি একটু অবস্থা সম্পন্ন ঘরের মানুষ, আমি কেন দেশের চিকিৎসা করব, বাইরে চলে যাব। বাট আপনি বাইরে গিয়ে যে টেকনোলজি দিয়ে আপনি চিকিৎসাটা করবেন সেই টেকনোলজিটা কিন্তু এখন আমার দেশেই আছে, এই ধারণাটা আসলে অনেকের মাঝখানেই নেই। ম্যাম, অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আমি তো মনে করি আমার মতো বয়স্ক যারা ব্যথা অল্প থাকতেই প্রধান স্যারের কাছে আসা দরকার। জানি যে এটা লেট করা যাবে না, না এটা আমি দেরি করব আর পারবো, দেরি করব আর পারবো, আমি যাই গিয়ে সারি এখানে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ম্যাম আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম অসংখ্য মানুষ আছেন স্যারের ট্রিটমেন্টে সুস্থ হয়ে গেছেন, ভালো হচ্ছেন। উনি বেশ কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য দিয়েছেন, তার ভিতরে একটি হচ্ছে যে যখনই সমস্যা, যখনই প্রদাহ, তখন কিন্তু আসলে সঠিক কনসালটেন্টের পরামর্শে, সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসাটা শুরু করা উচিত, এবং তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত এবং খুব ভালো সময়ের ভিতরে আপনারা সুস্থ হয়ে উঠবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন আমাদের ম্যামের জন্য, দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য, অ্যান্ড দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের সবার জন্য দোয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।